জি আল্লাহ পাক আজকে আমাদেরকে দিনের কিছু কথা শোনার এবং জানার জন্য একত্রিত করেছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত সর্বশেষ নবী, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন যিনি মাত্র 23 বছরের মধ্যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জাহেলিয়াতে পূর্ণ একটা সমাজকে পরিবর্তন করে দিয়েছিলেন। মাত্র 23 বছরের মধ্যে আল্লাহ পাক তাকে এই মিশন দিয়ে পাঠিয়েছিলেন। আপনারা যদি অনলাইনে ঘাটাঘাটি করেন, দেখবেন বিশ্ব পরিবর্তনকারী কিছু মানুষের তালিকা পাওয়া যায়, যারা বিশ্বের ইতিহাস বদলে দিয়েছিল। তা আমার ক্ষুদ্র গবেষণায় আমি দেখেছি যে এই মানুষগুলো দুই শ্রেণীর। এক শ্রেণী তারা যাদের যাবতীয় বৈপ্লবিক কর্মকাণ্ড শুধু দুনিয়া কেন্দ্রিক, অনলি দুনিয়া কেন্দ্রিক, যেমন পিথাগোরাস, নাম শুনেছেন? কি কারণে বিখ্যাত? গণিত। আর্কিমিডিস, নাম শুনেছেন? সায়েন্সের ছাত্ররা শুনে থাকবে। গ্যালিলিওর নাম শুনেছেন? শুনেছেন। নিউটন, সূত্র। সূত্রটা কি? মাশাআল্লাহ, আপনারা তো ভালো জানেন। আইনস্টাইন কি কারণে বিখ্যাত? E=mc². কোপার্নিকাস, সৌরজগৎ। গ্রাহাম বেল কি কারণে বিখ্যাত? টেলিফোন। এভাবে নাম শেষ করা যাবে না। বৈদ্যুতিক বাতি, আপনার এই ফিলোসফিক্যাল যে বিষয়গুলো আছে এখানে দেখবেন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এরকম অনেক দার্শনিকের নাম আছে, অনেক সমাজবিজ্ঞানীর নাম আছে। এই তালিকাটা আপনার অনলাইনে পাবেন, কিন্তু খুব গর করে খেয়াল করে দেখবেন এই মানুষগুলোর যে রেভলিউশন বা বিপ্লব বা আবিষ্কার, এটা সমাজকে বা বিশ্বকে শুধু দুনিয়া দিয়েছে, অনলি দুনিয়া, শুধু দুনিয়া। দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন টেলিফোনের কোনো কাজ নাই, সৌরজগতের কোনো কাজ নাই, আর্কিমিডিসের সূত্রের কোনো কাজ নাই, পিথাগোরাসের ম্যাথামেটিক্সের কোনো কাজ নাই, দুনিয়া শেষ, সব শেষ। পক্ষান্তর আরেক শ্রেণীর মানুষ এই পৃথিবীতে ছিলেন যাদের রেভলিউশনটা ছিল মূলত পরকাল কেন্দ্রিক, এবং পরকাল কেন্দ্রিক রেভলিউশনের মধ্যে তারা দুনিয়ার যাবতীয় কল্যাণের হেদায়ত মানুষকে দিয়ে দিয়েছেন। যেমন নূহ আলাইহিসসালাম, তিনি সমাজ সংস্কার করেছেন কিসের ভিত্তিতে? আল্লাহর ওহির ভিত্তিতে, এবং তাদের দৃষ্টিভঙ্গি ছিল পরকাল কেন্দ্রিক। ইব্রাহিম আলাইহিসসালাম একই সুন্নাহ। নবী মূসা, ঈসা, দাউদ, সুলাইমান আলাইহিসসালাম, তাদের সবার সমাজ সংস্কারটা কীরকম ছিল? পরকাল কেন্দ্রিক, এবং পরকাল কেন্দ্রিক সংস্কারে গিয়ে তারা দুনিয়াও দিয়ে দিয়েছেন। কিন্তু এই সমস্ত নবীগণের ঊর্ধ্বে আল্লাহ পাক আরও একজন নবীকে পাঠিয়েছিলেন যিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর পক্ষ থেকে আল কোরআন এবং হাদিস নিয়ে এসেছিলেন, এবং এর মধ্যে মানব জীবনের প্রতিটা সমস্যার সমাধান তিনি দিয়েছেন। দুনিয়াবি দার্শনিকগণ যেখানে চিন্তা করা শেষ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চিন্তা করা শুরু করেছেন। আমরা আজকে একটু দেখব যে তিনি কিভাবে মাত্র 23 বছরের ব্যবধানে সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত একটা সমাজকে
বলা যায় আজকের বিশ্বের মতোই তিনি সম্পূর্ণ আলোকিত করেছেন মাত্র 23 বছরের মধ্যে। এখানে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে, তিনি কিন্তু কোনো চিকিৎসা বিজ্ঞানী হিসেবে পৃথিবীতে আসেন নাই, তারপরেও তার হাদিসের মধ্যে চিকিৎসা শাস্ত্রের অনেক হেদায়ত আছে। তিনি কিন্তু শুধুমাত্র অর্থনীতিবিদ হিসেবে পৃথিবীতে আসেননি, তারপরেও তার উপর নাজিলকৃত কোরআন এবং সুন্নায় অর্থনীতির সব হেদায়ত দেয়া আছে। তিনি কোনো পলিটিশিয়ান হিসেবে পৃথিবীতে আসেন নাই, তারপরেও তার সিরাতের মধ্যে তার উপর নাজিলকৃত কোরআন এবং হাদিসের মধ্যে পলিটিক্সের সব হেদায়ত আছে। তিনি কোনো পররাষ্ট্রবিদ হিসেবে পৃথিবীতে আসেননি, কিন্তু তার উপর নাজিলকৃত হেদায়তের মধ্যে এটা আছে। তিনি কোনো দার্শনিক হিসেবে আসেন নাই, কিন্তু তিনি একটা বড় দর্শন দিয়ে গেছেন, সেটা হলো আল্লাহর কাছে জবাবদিহিতার দর্শন। যদি মনের মধ্যে আল্লাহর কাছে জবাবদিহিতার দর্শন থাকে, কেউ পাপ করতে পারে না, তখন মানুষ সত্যের পথে ফিরে আসে। তো আল্লাহ পাক কিন্তু শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানী, শুধুমাত্র ইকোনমিক্স, শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স, শুধুমাত্র সোশিওলজি, এগুলো শিক্ষা দেওয়ার জন্য নবীকে পাঠান নাই। আল্লাহ পাক পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্যে কেয়ামত পর্যন্ত, এবং তার উপর যে কিতাবটা দিয়েছেন সেটাও কেয়ামত পর্যন্ত থাকবে, এবং পুরো মানব জাতির জন্যে, শুধু মুসলিমদের জন্যে নয়, সবার জন্যই এই কোরআন। হিন্দু ভাইদের জন্যও কোরআন, খ্রিশ্চান ভাইদের জন্যও কোরআন, বুদ্ধিস্টের জন্যও কোরআন, মুসলিমদের জন্য তো অবশ্যই কোরআন। এখন কেউ এগুলো স্বীকার করে আল্লাহর আনুগত্য করেছে, কেউ অস্বীকার করে কাফের হয়ে গেছে, আবার কেউ মুখে স্বীকার করেছে মনে স্বীকার করে নাই, এই অবস্থায় দোদুল্যমান থেকে মুনাফিক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন, মাত্র 23 বছরের মধ্যে তাকে আল্লাহ পাক কোরআন এবং সুন্নার মধ্য দিয়ে এমন সমাজ বিপ্লবের তৌফিক দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে সমাজের প্রতিটা জাহেলিয়াত এর শিকড় তিনি উপড়ে ফেলেছেন। অন্য নবীদের ক্ষেত্রে কিন্তু এমনটা হয়নি। দেখুন ইব্রাহিম আলাইহিসসালাম, আপনি তার হিস্ট্রি পড়লে কিন্তু এটা পাবেন না, ইউসুফ আলাইহিসসালাম এটা পাবেন না, নূহ আলাইহিসসালাম, মোসেস, তাদের ভাষায় মোসেস, আমরা বলি মুসা, মুসা আলাইহিসসালাম, ঈসা ইবনে মারিয়াম, দাউদ এবং সুলাইমান, ইসহাক, ইয়াকুব, ইউনুস, সবার জীবনী পড়ে দেখবেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখবেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহকাল পরকাল দুই জগতের বিজয় দান করেছেন, এবং মানবতার প্রতিটা সমস্যার সমাধান আছে এমন কিতাব নাযিল করেছেন, এবং এই সমস্যাগুলো কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, নতুন নতুন সমস্যা আসতে থাকবে, কিন্তু সলিউশন এই কোরআন সুন্নার মধ্যেই থাকবে। এমন একটা কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন, এমন একটা সুন্নাহ আল্লাহ পাক নাযিল করেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হননি, তিনি কেমন মানুষ ছিলেন একটু দেখেন। আমাদের অনেকের বাবা আছে, মা আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, প্রতিপত্তি সব আছে, তারপরে আমরা হতাশ হয়ে আত্মহত্যা করি, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোধ শক্তি যখন হলো, তিনি দেখলেন তার বাবা নাই, এতিম, তার মা নাই, এতিম, দাদার সংসারে মানুষ হচ্ছে, তারপরে চাচার সংসারে মানুষ হচ্ছে। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। চাচার নাম কি? আবু তোয়ালেব। আবু তোয়ালেব এমন একজন ব্যক্তি ছিলেন যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিয়েছেন। তাই যারা ইসলামের হেদায়েত এখনো পায়নি, বা যারা এখন ইসলামের বিপরীত শক্তির হিসেবে কাজ করছে, তাদের মধ্যেও যে এমন কেউ থাকবে না যে ইসলামের পক্ষে এসে দাঁড়াবে, এই চিন্তাটা ঠিক না। ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু আগে কি ছিলেন? কাফের ছিলেন, নবীকে হত্যা করতে এসেছিলেন, মুসলিম হয়েছেন না, ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন। খালেদ বিন ওয়ালিদ জীবনে 100টা যুদ্ধ করেছেন ইসলামের পক্ষে, সবগুলোতে জয়লাভ করেছেন, তিনি আগে কাফের ছিলেন না, উহুদের যুদ্ধে তার হাতেই মুসলিমরা শহীদ হয়েছে। হামজা আগে ছিলেন অমুসলিম, পরে মুসলিম হয়েছেন। তো অমুসলিম কেউ হলেই যে তাকে নিন্দার চোখে দেখতে হবে, ঘৃণার চোখে দেখতে হবে, বিষয়টা এমন নয়। ওর ইসলাম এবং এই সাম্যের বাণী সবার কাছে পৌঁছাতে হবে। বলা যায় না এখন যত হিন্দু হয়ে আছে বাংলাদেশে, এদের মধ্যে এমন মানুষ ইসলাম কবুল করতে পারে যারা হবে এই যুগের ওমর, এই যুগের হামজা, হতে পারে? সম্ভাবনা আছে? আছে। আবার মুসলিমদের মধ্যে এমন অনেক মানুষ বের হতে পারে যারা হবে এই যুগের আবদুল্লাহ বিন উবাই, নাম শুনেছেন তো, মুনাফিকদের সর্দার। তো হেদায়েত কার তাকদীরে আছে আমরা জানি, এই জন্য সবার প্রতি কোরআন সুন্নাহর দাওয়াতটা পৌঁছাতে হবে আমভাবে। এখানে হিংসা বিদ্বেষের সুযোগ নাই। আসুন
নবী হওয়ার আগে তিনি দেখছেন তার পিতা নাই, মা নাই, তিনি আমাদের মতো অনেক বিলাসী ফ্যামিলিতে জন্ম নেননি, কিন্তু উচ্চ বংশে জন্ম নিয়েছিলেন, বংশটা ছিল সম্মানিত, কোরাইশ। কোরাইশের কোন শাখা বলেন? কোরাইশের কোন শাখায়, কোন গোত্রে? বনু হাশিম। সুবহানাল্লাহ, এমনি হবে না, সিরাতের বই পড়তে হবে। বনু হাশিম গোত্রে। আচ্ছা, দেখেন আমাদের সমাজে অনেকের বাবা মা না থাকলে, টাকা পয়সা না থাকলে সমাজে প্রতিষ্ঠিত হতে না পারলে আত্মহত্যা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জায়গায় থাকলে এখন অনেকে আত্মহত্যা করে, কষ্ট করে বড় হয়েছে। এরপরে দেখুন, তিনি যখন নবী হননি তখনই তার মধ্যে এই চেতনাগুলো ছিল। তিনি এতিমের পাশে দাঁড়াতেন, বিধবার খোঁজখবর নিতেন, মিসকিনের পাশে দাঁড়াতেন, কখনো মিথ্যা বলতেন না, শত্রুও তার কাছে আমানত রেখে যেত, তিনি খেয়ানত করতেন না। মক্কার সমস্ত মানুষ এই কথা বলতে বাধ্য হয়েছে যে তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী পাইনি, এই জন্যই তাকে আল আমিন উপাধি দিয়েছে। তিনি নবী না হয়েই যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন, আমরা কিন্তু এখন তার উম্মা হওয়ার পরেও সেগুলো অর্জন করতে পারি নাই। তাহলে আমাদের আগে নিজেদের দিকে তাকানো উচিত, তাই নয় কি ভাই? আমাদের আগে নিজেদের দিকে তাকানো উচিত। নবী হওয়ার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণাবলীগুলো অর্জন করেছেন আল্লাহর পক্ষ থেকে, আমরা তার উম্মা হওয়ার পরেও এখনও সেগুলো অর্জন করতে পারছি না। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। এরপর সমাজের এই জাহেলিয়াতগুলো তার কাছে নোংরা মনে হতে লাগলো এবং তিনি এগুলোর প্রতি বিতৃষ্ণা পোষণ করতে লাগলেন। কীরকম জাহেলিয়াত? সমাজটা ভর্তি শিরিক দিয়ে, শিরক, স্ট্যাচু ওয়ার্শিপ, কবরের পূজা, মৃত মানুষের পূজা, এগুলো দিয়ে সমাজটা ভর্তি। আমাদের এনভায়রনমেন্টে নাই, আছে সমাজটা ভর্তি রিবা দিয়ে, রিবা, সুদ দিয়ে ভর্তি। সুদের মধ্য দিয়ে মানুষকে পর্যন্ত দাস বানিয়ে ফেলা হচ্ছিল, এটাই ছিল দাস প্রথার মূল ভিত্তি। তিনি দেখলেন সমাজটা এমন যেখানে মাদকের ছড়াছড়ি, তিনি দেখছেন সমাজটা এমন যেখানে নারীর কোনো মূল্য নাই, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেওয়া হচ্ছে, মেয়েদের বৈবাহিক কোনো অধিকার নাই, সম্পত্তির অধিকার নাই, তাদেরকে জেনা এবং ব্যভিচারের পণ্য বানানো হয়েছে। অনেকটা আমাদের ওয়ার্ল্ডের মতোই, তাই নয় কি? যাদের দুই চোখ আছে তারা বুঝবে, বর্তমান ওয়ার্ল্ডের মতোই অনেকটা। সমাজটা ভর্তি হিংসা, মারামারি, কাটাকাটি দিয়ে, গোত্রে গোত্রে হানাহানি, এমন একটা সমাজ তিনি দেখছেন। কিন্তু এরকম একটা সমাজে থেকেও তিনি কিন্তু পাপে লিপ্ত হচ্ছেন না, তিনি কিন্তু মূর্তি পূজা করছেন না, তিনি কিন্তু শিরিক করছেন না, তিনি কিন্তু সুদ খাচ্ছেন না, তিনি কিন্তু জিনা করছেন না, তিনি কিন্তু মাদকের ধার কাছেও নাই, তিনি কোনো নারীর অবমাননা করছেন না, বরং তিনি এতিমের পাশে দাঁড়াচ্ছেন, বিধবার পাশে দাঁড়াচ্ছেন, তিনি আপনার মিসকিনের পাশে দাঁড়াচ্ছেন, অভাবগ্রস্তের পাশে দাঁড়াচ্ছেন, তিনি তার মানবিক চরিত্রে বলিয়ান, মহিয়ান। একটা পর্যায়ে তার বয়স বাড়তে লাগলো, তখন তিনি হিলফুল ফুজুর নামে একটা অ্যাসোসিয়েশন ফর্ম করলেন, চেষ্টা করলেন এর মধ্য দিয়ে সমাজের সমস্যাগুলো দূর করা। কিছু দূর হলো, কিছু দূর হলো না, কারণ একটা চিরায়ত সত্য কথা হচ্ছে, আপনি যত ফিলোসফারের কথাই বলেন, যত বিজ্ঞানীর কথাই বলেন, যত বড় বড় এই পৃথিবী পরিবর্তনকারী মানুষের কথাই বলেন না কেন, তারা তাদের মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়েই চেষ্টা করেছিলেন। এবং যখন মানুষ তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়ে সমাজ সংস্কারের চেষ্টা করবে, সে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে না, সমস্যা লেগেই থাকবে। কখন সমাধান পাবে? যখন মানুষ মানুষের একমাত্র স্রষ্টা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে সমাজ সংস্কার করবে, তখন সমাজের আপনি প্রতিটা সমস্যা ইনশাআল্লাহ তাআলা সলভ করতে পারবেন, যেটা এখন নাই কিন্তু ইনশাআল্লাহ তাআলা এক সময় ছিল, আবারও আসবে। এক সময় ছিল, আবার আসবে, এর মাঝখানে আপনাকে হয়তো সময় দেওয়া হচ্ছে 500 বছর, 1000 বছর ইত্যাদি, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আবার মনে করবেন না 500 বছরই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যখন 40 এই বয়সে গেলেন, 40 বছরে না গেলে কিন্তু মানুষের পৌরত্ব আসে না। আমি যে কথা বলছি, আমার চেয়ে অনেক বিজ্ঞ মানুষ এখন সামনে বসে আছেন এবং যারা অনলাইনে শুনবেন তারা আমার চেয়ে অনেক বিজ্ঞ আছে। 40 বছরে বয়সে না গেলে মানুষের কিন্তু ম্যাচিউরিটি আসে না, পুরুষদের কথা বলছি, পরিপূর্ণ ম্যাচিউরিটি আসে না, আর বিয়ে না করলেও ভাই আসে না। আর আপনারা তো এখন বিয়ে করতে পারছেন না,
অতএব ম্যাচিউরিটি তো প্রশ্নই ওঠে না। এই জন্য দেখবেন যুব সমাজ অস্থির, অস্থির, প্যানিক করে খেলে অস্থির। আজকে এটা ভাল লাগে তো কালকে ওইটা, অস্থির জেনারেশন। তো স্থির হতে হবে, স্থির হওয়ার জন্য ম্যাচিউরিটির দরকার আছে, ইলম এবং প্রজ্ঞা হিকমার দরকার আছে, রেসপন্সিবিলিটির দরকার আছে। যখন আপনি ওই লাইফে যাবেন তখন রেসপন্সিবিলিটি আসবে ইনশাআল্লাহ। তখন আপনি ধৈর্য শিখবেন, সবর শিখবেন, মাথা ঠান্ডা রেখে কাজ করা শিখবেন। আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ইয়ার্সে যখন চলে গেলেন আল্লাহ পাক, তখন তার উপরে ওয়াহী নাজিল করলেন, সুবহানাল্লাহ। ওয়াহীটা কি, অনেকে মনে করে ওয়াহী কি জিনিস, ওয়াহীর সংজ্ঞা হচ্ছে ওয়াহী হচ্ছে আল্লাহ কর্তৃক তার মনোনীত বান্দার কাছে তার বার্তা পাঠানো। এখন আমরা সায়েন্সের মাধ্যমে অনেক কিছু ব্যাখ্যা করি, অমুক গ্রহে প্রাণী আছে, অমুক গ্রহে প্রাণ আছে, ওরা সিগন্যাল পাঠাচ্ছে, আমরা পাঠাচ্ছি, এগুলো মানুষ বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাদের ভালোর জন্য, তাদের সংস্কারের জন্য তার পক্ষ থেকে ওহি পাঠাতে পারেন, বিশ্বাস করি না, এটা তো আনসাইন্টিফিক। এই অবিশ্বাসটাই তো আনসাইন্টিফিক। আপনি বিশ্বাস করছেন অমুক গ্রহ থেকে রেডিয়েশন আসছে, রেজ আসছে, সিগন্যাল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বলছেন এটা সাইন্টিফিক। আল্লাহ পাক তার বান্দাদের ভালোর জন্য তার মনোনীত বান্দার কাছে তার পক্ষ থেকে মেসেজ পাঠাতে পারে, এটা তো সাইন্টিফিক। এখন যদি আর একটা প্রশ্ন নিয়ে আসে যে আল্লাহ মানি না, তাহলে আরেকটা ডিবেট হবে, আল্লাহর অস্তিত্ব আছে কি নাই, তাই না? তখন আরেকটা ডিবেটের প্রশ্ন আসবে, আল্লাহর অস্তিত্ব আছে কি নাই, আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই, এটা বোঝার জন্য নিজের বডির দিকে তাকালেই হয়। যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছেন আপনারা আরও ভালো বুঝবেন কীভাবে বডি ফাংশন করছে, এটা নিয়ে ভাবতে ভাবতে দেখবেন ডাক্তাররা বেশিরভাগই দেখবেন নামাজি হয়, মাশাআল্লাহ। ইসলামের বেসিক জিনিসগুলো মেনে চলে, ডক্টরদের দেখবেন দাড়ি আছে, সুন্না মেনে চলে, এবং এগুলোকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করে। অনেক ডক্টর আমার পরিচিত আছে এমন। তো আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই মহাবিশ্বের দিকে তাকান। কোপারনিকাসের সূত্র নিয়ে আপনি পড়ে আছেন, কিন্তু 0.1% যদি 1 ডিগ্রি, 0.1 ডিগ্রিও যদি কোনো গ্রহ একটু ডানে বামে যেত তাহলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এত সূক্ষ্ম গাণিতিকভাবে পুরো মহাবিশ্বকে ফর্ম করে রাখলেন কে? কেউ না। তখন বলো কেউ না। আপনি বিগ ব্যাংকে বিশ্বাস করছেন যে বিগ ব্যাংয়ের মধ্য দিয়ে সমস্ত মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কিন্তু এটা কি অটোমেটিকলি হতে পারে? আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার এরকম একটা বাহাসে গিয়েছিলেন, বাহাসে এথিস্টরা একদিকে, তিনি আরেকদিকে, তো তিনি নাই, সারাদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। শেষে তারা মনে করলো যে তিনি হয়তো ভয় পেয়েছেন। তিনি একদম সন্ধ্যার দিকে আসলেন, তাকে বলা হলো যে সারাদিন আপনি কোথায় ছিলেন, আপনি বাসে আসলেন না কেন? তিনি বললেন আসলে আমি নদীর ধারে গিয়েছিলাম, সেখানে কোনো নৌকা ছিল না, তো বসে আছি অপেক্ষা করছি করছি করছি, হঠাৎ দেখলাম একটা গাছ পড়ে গেল, কেটে, কেউ কাটে না, এমনি পড়ে গেল। তারপর হঠাৎ দেখি কাঠটা অটোমেটিকলি একটা কাঠের ফালার আকার ধারণ করছে, হঠাৎ দেখি ফালার আকার থেকে একটা নৌকা হয়ে গেল, হঠাৎ একটা মাঝি চলে আসলো, হঠাৎ একটা পাল উঠল, এবং তারপরে আমি নৌকা সাওয়ার হয়ে এখানে বাহাসে আসলাম। তো নাস্তিকটা বললো এটা কি পসিবল? তখন তিনি বললেন বাহাস শেষ, আমি জিতে গেছি। যদি এটা পসিবল না হয় তুমি কিভাবে মনে করলা যে পুরো মহাবিশ্ব কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে? সিম্পল। আবু হানিফা রাহিমাহুল্লাহর এত গভীর ফিকহের মানে পাণ্ডিত্য ছিল যে অনেক ইমাম বলতেন তিনি যদি চান একটা কাঠকে লোহা প্রমাণ করতে পারবেন, মানে এত সূক্ষ্ম বুদ্ধি, ফিকহের জ্ঞান কিন্তু অনেক গভীর। যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওয়াহী আসলো, যখন প্রথম যে ওয়াহীটা আসলো সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম 5টা আয়াত, তাই তো? তিনি তখন কোথায় ছিলেন? গারে হেরায়। সেখানে কি করছিলেন? তিনি নীরবে নিভৃতে আল্লাহকে ডাকছিলেন যে আল্লাহ আমাকে সমাজ এই পরিবর্তন করার জন্য কিছু আপনার পক্ষ থেকে দান করুন। এগুলো দেখতে দেখতে তার মধ্যে একটা বিতৃষ্ণা জেগেছিল। আসুন, এই ওয়াহীটা আল্লাহর পক্ষ থেকে এলো, এটা এটা হচ্ছে সমাজ পরিবর্তনের একটা মূল হাতিয়ার, একটা অভ্রান্ত শক্তির উৎস। এখানে যাররা পরিমাণ ভুল নাই, যাররা পরিমাণ কোনো রকমের ত্রুটি বিচ্যুতি নাই। ওয়াহীর ডেফিনেশন কি শিখলেন? আল্লাহর পক্ষ থেকে আসা এমন একটা বিধান যেটা আল্লাহ পাক তার মনোনীত কোনো বান্দার উপর
নাজিল করেন, যার মধ্যে কোনো ভুল থাকতে পারে না, যার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, যেটা মেনে নিলে মানুষ মুসলিম হয়, না মানলে মানুষ কাফের হয়, আর এর সাথে ইন্টারনালি গাদ্দারি করলে সে মুনাফিক হয়। সিম্পল। আর যদি এটা মেনে নিয়ে কেউ আমল করতে গিয়ে ভুল করে তখন হয়তো জালেম হবে, ফাসেক হবে ইত্যাদি, কিন্তু তার তওবার দরজা খোলা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে আয়াত নাজিল হলো সেটা হচ্ছে পড়াশোনা সংক্রান্ত, ইকরা। তার মানে আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে যে সর্বপ্রথম যে বিষয়টা দরকার আমাদের এই মুসলিম উম্মার, সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে জ্ঞানের রেভলিউশন। সর্বপ্রথম আপনার আমার দরকার জ্ঞানের বিপ্লব। ইলম অর্জন করা ছাড়া আপনি আমি কিছুই করতে পারব, নিজেদের অজ্ঞতাও দূর করতে পারবো না, অন্যের সমস্যাও দূর করতে পারবো। সর্বপ্রথম দরকার জ্ঞান। শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালতে হবে। এই শিক্ষা আমরা কখনোই বলবো না যে শুধুমাত্র কোরআন এবং হাদিস নিয়েই আপনি পড়ে থাকবেন, আমি এটা বলছি না। বরং এই যুগকে ডিল করার জন্য যত সাবজেক্ট প্রয়োজন সমস্ত সাবজেক্টগুলো একসাথে করে আপনাকে পড়াশোনা করতে হবে, তখন কি আপনি দেখবেন কোরআন সুন্নাকে হাতে নিয়ে আপনি ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছেন। আর যদি শুধুমাত্র এককেন্দ্রিক পড়াশোনা করেন তাহলে যা হচ্ছে তাই হবে, তাই নয় কি? যা হচ্ছে তাই হবে। তো পড়াশোনাটা হবে এমন, আপনার সিলেবাসটা হবে কনস্ট্রাকটিভ, আপনি কোরআন পড়বেন, সুন্না পড়বেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, এরপর আপনি যেখানে যেখানে পড়াশোনা করছেন, সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আপনি পড়বেন। এইসব পড়া আবার ছেড়ে দিয়েন না। অনেক যুবককে এখন দেখি সব পড়াশোনা ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন, পিতামাতার টেনশন, বাড়িতে খাওয়া দাওয়া করেন না, অস্থির অবস্থা। এই জায়গায় কেন গেলেন? এই পরামর্শ কে দিল আপনি? সবাই তো ফকি হবে না, সবাই কিন্তু ইমাম হবে না, সবাই কিন্তু আলেম হবে না, সবাই মুহাদ্দিস হবে না, কিন্তু আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই জ্ঞানটাকে আপনাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। সবার সবার জায়গা থেকে ইসলামের জন্য করার সুযোগ আছে। তো খুব বেশি মানে কনজাস্টেড হবেন না, আপনি আপনার জায়গা থেকে পড়াশোনা করেন, তবে পড়াশোনার মধ্যে কোরআন সুন্না এগুলো ঢুকান, তখন দেখবেন আপনি যেখানে আছেন সেখান থেকেই দিনের খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। একজন ডক্টর কি দিনের খেদমত করতে পারে না? একজন ইঞ্জিনিয়ার সে কি দিনের খেদমত করতে পারে না? একজন অর্থনীতিবিদ সে ইসলামের খেদমত করতে পারবে না? একজন পলিটিশিয়ান যদি সে ভালো ভালোভাবে পলিটিক্যাল সায়েন্স পড়ে সে কি পলিটিক্স দিয়ে ইসলামের খেদমত করতে পারবে না? সুযোগ কি নাই? আছে। তাহলে শুধুমাত্র আপনাকে ইমাম হতে হবে, মুফতি হতে হবে, ফকি হতে হবে, এই চিন্তাটা বাদ দিতে হবে, কারণ সবাই এটা হতে পারবে না, এটা নির্দিষ্ট কিছু মানুষ হবে, ঠিক আছে? আর বাকিরা তাদেরকে ফলো করবে। সিম্পল।